পারলেন? আমরা আমার দাদা বেরিয়েছিল সোমবারকে গাড়ি নিয়ে। আচ্ছা, কী গাড়ি? ডিজায়ার, ওলা উবের। তা দীঘা ছিল তো লোডই নেই, তো কালকে রাতে পতা চলেছে কি জানি হাইওয়ের মধ্যে আমার দাদা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তাহলে আমরা ভাবলাম কি অ্যাক্সিডেন্ট হয়েছে, তুমি ওই গেছি তো এখানে পতা চলছে কি মার্ডার হয়েছে। আর এটা কী টাইমে হয়েছে এটা আমি বলতে পারব না, এই আমার নিজের দাদা। মানে কেন হলো, কেন মার্ডারটা কেন বলছেন? এ তো আমিও জানি না। না না, মার্ডার কেন কী করে বলছেন? অ্যাক্সিডেন্ট খবর পেলেন, মার্ডার বলছেন কেন? কেন কি পুলিশ এসেছিলো রাতে। আচ্ছা, এর জন্য উঠিয়েছিল মেয়েকে, তারপরে আমার বাড়ি এসে আমার দাদাকে কিছু বলছিলো পুলিশওয়ালা কি আপনার ভাইদের কী হয়েছে অ্যাক্সিডেন্ট। তারপরে আমরা এসছি খাওয়া তো থানায় ফের কথা চলছে কি মার্ডার হয়ে গেছে। কি দাদার বডি দেখেছেন? না, এখন দেখলাম না। কোথায়, মানে কোথায় লেগেছে? লেগেছে এদিকে গলায়। হ্যাঁ, গলায় গলায় কেটে দিয়েছে। আর গাড়ির মধ্যে ছোড়া রাখা আছে পুরো খুনে খুন। গাড়ি দেখতে পারলেন তো, গাড়ি আমি দেখিয়ে দিচ্ছি এখানে গাড়ি। কি মনে করছেন? মনে কি করবো, সে ভাই চলে গেছে। মানে কারা করলো, কেন করলো? কেন করলো দাদা আমি বলতে পারি। দাদা বিয়ে করেছে? না, আমরা চার ভাই, ও আমি সবাই দিয়ে ছোটো, তারপরে ও আমার ভাই ছিল, ঠিক আছে। আর কোনো এখন শাদি হয়নি, সে বোনের শাদি হয়েছে, বাড়ির চারটে ভাই এমনি আছে। কি নাম, কি নাম দাদার? নাম আছে সুজিত কুমার সাহ। বয়স? থাকে বেলগাছিয়া তালা থানা। বয়স? বয়স এমনি 22-23 হবে। আর আমার ঠিকানা হচ্ছে 3/2 লাইচল্লি রোড, কলকাতা 7,37। আচ্ছা, ও কোনদিন কিছু বলেছিল কোনো সত্যতা কেউ আছে? না, এটা আমার আমাকে বলল, এসব কিছু জানি না। আপনার নামটা? আমার নাম হয় অজিত কুমার সাহ। কে হল? ও ছোট দাদা।